রাষ্ট্রবিজ্ঞানের একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আগের ক্লাসগুলো থেকে তোমরা উদারনীতিবাদ সম্পর্কে জেনেছো। এই ক্লাস থেকে আমরা মার্ক্সবাদ নিয়ে আলোচনা শুরু করব। শুরুতেই তোমাদের বলি, মূলত যাকে ঘিরেই মার্ক্সবাদ, তার নাম হলো কার্ল মার্ক্স। কার্ল মার্ক্স একজন জার্মান দার্শনিক ছিলেন। সমাজ, রাজনীতি, অর্থনীতি নিয়ে তার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল। উদারনীতিবাদী দার্শনিকেরা বরাবর কি বলেছেন, ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী উপার্জন করবে, সেখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না, আর এভাবেই সমাজে সর্বোচ্চ উন্নতি হবে। কিন্তু মার্ক্স এমনটা মনে করতেন না। তার মতে সমাজে সবার অবস্থান কখনোই সমান নয়। যেমন ধরো, আলিপুরদুয়ার কিংবা পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার কৃষক পরিবারের একটি ছেলে কলকাতায় এসে পড়াশোনা করছে। এবার সেই ছেলেটি যে ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, তার থেকে তো অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছে বালিগঞ্জ কিংবা গিরিশ পার্কে থাকা অভিজাত পরিবারের একটি ছেলে বা মেয়ে, তাই না? কারণ তারা বিদ্যুৎ সরবরাহ পেয়েছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা পেয়েছে। সবথেকে বড় বিষয়, তাদের হয়তো কখনোই সেভাবে অর্থ কষ্ট ভোগ করতে হয়নি, খাওয়া পড়া নিয়েও হয়তো সেভাবে চিন্তা করতে হয়নি। মোট কথা, তারা অপেক্ষাকৃত উন্নত জীবন যাপন করেছে। এবার আমি যদি দুজনকেই সমান ভেবে নিই, তাহলে কি সেটা ন্যায্য হবে? না, মার্ক্সবাদীদের মতে তা ন্যায্য হবে না, কারণ দুজনের সামাজিক অবস্থান এক নয়। পুরুলিয়া বা আলিপুরদুয়ার থেকে আসা ছেলেটি হয়তো শহুরে অনেক কিছুই জানবে না, প্রয়োজন হলেও সে একাধিক বইপত্র বা ল্যাপটপ সহজেই হাতের মুঠোয় পেয়ে যাবে না, যা বালিগঞ্জ বা গিরিশ পার্কে থাকা পড়ুয়ার কাছে অপেক্ষাকৃত সহজলভ্য। মার্ক্স মনে করতেন সমাজে নানা ধরনের বৈষম্য আছে, তবে ধনী আর দরিদ্রের বৈষম্য সব থেকে বড়। তাই সেই বৈষম্যকে এড়িয়ে সকলের সমান সুবিধা দেওয়ার নীতি কখনোই তিনি মানেননি। তিনি মনে করতেন যে যার ক্ষমতা অনুযায়ী উৎপাদন করলে সমাজের শক্তিশালী শ্রেণী সব কিছু ভোগ করবে, অন্যদিকে সমাজের আরেক অংশ কখনোই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। সমানভাবে যে প্রতিযোগিতা শুরুই হয়নি, তার ফল কখনোই সমান হবে না। তাই মার্ক্স ব্যক্তি মালিকানার পক্ষে ছিলেন না। অর্থাৎ যে অবাধ ব্যক্তি স্বাধীনতার কথা উদারনীতিবাদে বলা হয়েছে, মার্ক্স তা সমর্থন করেনি। বরং এক্ষেত্রে তিনি রাষ্ট্রের ভূমিকা ও সমাজ ব্যবস্থা নিয়ে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যা মার্ক্সবাদ নামে পরিচিত। তবে এই মার্ক্সবাদে মোট ছটি মূল সূত্র আছে, যা আমরা এক এক করে জেনে নেব এই অধ্যায়। কিন্তু একটা কথা মাথায় রেখো, মার্ক্স একা নন। মার্ক্স ছাড়াও এঙ্গেলস, লেনিন, মাও জেদং, স্টালিন প্রমুখ মার্ক্সবাদকে আরও যুগোপযোগী করেছেন। এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। সঙ্গে থেকো। মার্ক্সবাদ উদারনীতিবাদ সহ অন্যান্য সকল রাজনৈতিক মতাদর্শ থেকে আলাদা। ব্যক্তি মালিকানার অধীনে উৎপাদন হলে সমাজে বৈষম্য বাড়বে বলে মার্ক্সবাদের মত। মার্ক্সবাদে মোট ছটি মূল সূত্র আছে,